নমস্কার বন্ধুরা, পিএসএস কিচেনের সকলকে স্বাগত। আজ আমি চিংড়ি আর নারকেলের একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই রেসিপিটি চিংড়ি পিঠে নামে অধিক পরিচিত। এই চিংড়ি পিঠে এভাবে শুধু খেতে যেমন দুর্দান্ত লাগে, তেমনই আবার অন্যদিকে ভাতের সাথেও কিন্তু দারুণ জমে যায়। তাহলে চলো রেসিপিটি দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে আমি 300 গ্রাম চিংড়ি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে একটি মাঝারি সাইজের নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি। এরই সাথে নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন, কয়েকটি কাঁচা লঙ্কা এবং 1 টিস্পুন কালো সরষে। এখন প্রথমে মিক্সিতে এই 5টি উপকরণের একটি সফট পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার পেস্টটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলি অ্যাড করব। অ্যাড করছি পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য চিনি এবং সরষের তেল। এখন এই উপকরণগুলি খুব ভালো করে পেস্টের সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ মিক্স করা হয়ে গেলে চলে যাব নেক্সট স্টেপে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 2টি কলা পাতার মাথার অংশ নিয়ে নিয়েছি। এগুলি আমি লিকুইড সোপ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন প্রথমে এই পাতাগুলি জীবাণুমুক্ত করে নিতে হবে। এর জন্য আগুনের উপর এইভাবে পাতাগুলি ভালো করে সেঁকে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এরপর একটি সেঁকে নেওয়া পাতা নিয়ে এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। এখন এই তেলটা একটি ব্রাশের সাহায্যে পাতার মাঝের দিকে খুব সুন্দর করে ব্রাশ করে নিতে হবে। এরপর এই পাতার মধ্যেই দিয়ে দেব তৈরি করে রাখা মিশ্রণটি। এখন এই মিশ্রণটি পাতার মধ্যে সমানভাবে ছড়িয়ে নেব। এই কাজটা খুবই যত্ন সহকারে করতে হবে, যাতে কোথাও খুব বেশি পাতলা আবার কোথাও খুব বেশি মোটা না থাকে। এই স্টেপটিও আমার কমপ্লিট হয়ে গেল। এখন চলে যাব পরের স্টেপে। এখানে গ্যাস ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি প্লেট থেকে কলা পাতাটি খুব সাবধানে নামিয়ে নেব। এই রান্নাটি করতে হবে একদমই লো ফ্লেমে। এখন একটি লিড চাপা দিয়ে লো ফ্লেমে কুক করে নেব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। বন্ধুরা, আমি 10 মিনিট পর লিডটা খুলছি। এখন কিন্তু চিংড়ি পিঠের একটি সাইড খুব ভালোভাবেই কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি পাতাটি একটি প্লেটের মধ্যে নাবিয়ে নেব। এখন অন্য আরেকটি পাতায় আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন এই পাতাটি এর ওপরে আমি চাপা দিয়ে দেব। এর ওপরে দিয়ে দেব আরেকটি প্লেট। এখন 2টি প্লেট একসাথে ধরে এইভাবে উল্টে নিতে হবে। এরপর ওপর থেকে আগের পাতাটা সরিয়ে নেব। এখন আবারও খুবই সাবধানে কলা পাতাটি প্লেট থেকে ফ্রাইং প্যানের মধ্যে নাবিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এখন ঢাকা ছাড়াই লো ফ্লেমে কুক করে নেব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। এখন কিন্তু চিংড়ি পিঠেটি পুরোপুরি তৈরি। এটি এখন আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটি ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। বন্ধুরা, চিংড়ি এবং নারকেলের এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। এখন কিন্তু চিংড়ি পিঠেটি পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকারও অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার সঙ্গে থেকো।